কমিটির উদ্যোগে আমরা আজকে যে সম্প্রীতি মিছিলের আমরা আয়োজন করেছিলাম, আপনারা সার্বিকভাবে সেই মিছিলে সহযোগিতা করার জন্য প্রথমে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং যে সমস্ত পথ চলতি মানুষজন আমাদের এই মিছিলে সহযোগিতা করেছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আপনারা জানেন যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটি সামাজিক সংগঠন। এই সামাজিক সংগঠনের আজকের সমাজে আজকে প্রভূত আকারে আজকে তাদের প্রয়োজন, কারণ আমরা দেখেছি যে আজকে এই সামাজিক সংগঠনই পারে সর্বধর্মের সর্ববর্ণের সমস্ত মানুষকে নিয়ে একটা আন্দোলন সংগঠিত করতে পারে, প্রতিবাদ জানাতে পারে। এটা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আজকে বাংলার বুকে আজকে পথ দেখিয়েছে যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যেখানে অত্যাচার হয়েছে, যেখানে নির্যাতিত হয়েছে, যেখানে সন্ত্রাস হয়েছে, সেখানে আইমা সঙ্গে সঙ্গে নেমেছে। তার কারণ একটাই, আমরা কোনো রাজনৈতিক হিসাব আমরা করিনি, কারণ আমরা রাজনীতি যেহেতু করি না তখন রাজনৈতিক হিসাব আমরা করি না। আমরা জানি মানুষের উপর অত্যাচার হলে, যেখানে সন্ত্রাস হলে, সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই, তাদের সন্ত্রাসী করাই এটাই তাদের ধর্ম। সুতরাং এই সামাজিক সংগঠন হিসাবে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বিগত দিনেও আজকে বাংলার বুকে যত অত্যাচার হয়েছে সেখানে ঝাঁপিয়ে পড়েছে। আজকে নিউজিল্যান্ডে যে ঘটনা, সেখানে যখন প্রার্থনা করতেছিলেন সেই প্রার্থনারত অবস্থায় আজকে সেখানে জঙ্গিরা হানা দিল। হানা দিয়ে 50 জন তারা প্রার্থনা যারা করছিলেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হলো। সুতরাং আজকে এই যে হত্যা, এই হত্যার কোন রকম ক্ষমা করা যায় না। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তাই এই হত্যাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। এবং কেবলমাত্র আমরা কোলাঘাটে নয়, আমরা হলদিয়া থেকে শুরু করে আজকে পশ্চিমবাংলার প্রায় আমরা 16টি জেলাতে এই কর্মসূচি আমরা পালন করছি। এই কর্মসূচির মধ্য দিয়ে আজকে আমরা প্রমাণ করতে চাই যে রাজনীতির ঊর্ধ্বে থেকেও মানুষের জন্য কিছু করা যায়, মানুষের সেবাই আমাদের একমাত্র ধর্ম। কারণ আমাদের মাথার উপরে যাদের হাত আছে, যে সমস্ত মনীষীদের আমরা স্মরণ করি, সেই মনীষীদের যে বাণী, সেই মনীষীদের যে আদর্শ, সেই আদর্শকে মাথায় রেখে আমরা মানুষের সেবার জন্য করতে চাই। কিন্তু যদি কোনো বন্ধুগণ ভেবে থাকেন যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যেহেতু রাজনীতি করছে না, অরাজনৈতিক দল, কিন্তু তাদের কিন্তু আমরা স্মরণ করে দিতে চাই, আমরা রাজনীতিটা বুঝি, কিন্তু অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আজকে রাস্তায় নেমেছে, রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে। এটা আজকে অনেকের চোখ আজকে খুলে দিয়েছে, দিশা তারা হারিয়ে যাচ্ছে যে এরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আজকে কি ভাবনা করেছে। আমরা বলতে চাই যে আমরা রাজনীতি করতে চাই না, আমরা রাজা হতে চাই না, কিন্তু রাজা তৈরির কারিগর অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অবশ্যই আগামী দিনে আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যেভাবে সারা বাংলা জুড়ে তার কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছার চেষ্টা করছে, আজকে সেটাই রাজনৈতিক দলের আজকে চক্ষু শুরু হয়েছে। তাদের কাছে আমরা বলতে চাই, আমরা কোনো রাজনীতি, কারো আমাদের কোনো রাজনৈতিক দল আমাদের কাছে শত্রু নয়, আমরা যেহেতু সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল, কিন্তু আমাদেরকে যদি, আমাদের কর্মচারীদের যদি, আমাদের শ্রমিকদের যদি, আমাদের সদস্যদের উপর যদি কোনো রাজনৈতিক দলের অত্যাচার আসে, সেখানে কিন্তু অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন চুপ করে থাকবে না, সেখানে আন্দোলন শুরু করবে। সেই আন্দোলন যতদূর পর্যন্ত যেতে হয় সে পর্যন্ত যাবে। এটাই আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমাদের ভাইজানের নির্দেশ, তাই ভাইজানের নির্দেশে আমরা দিকে দিকে গ্রামে গঞ্জে আমরা সংগঠন করতে শুরু করেছি। তাই আপনারা সবাই মিলে আজকের যে আন্দোলনে যে মিছিলে পা মেলালেন তার জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের এই যে পথসভায় আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।